তুমি তাকে হাত দেখাতে রাজি হলে না কেন? সে তোমার হাত দেখে কি এমন বলতো যে তুমি হাত না দেখে এভাবে রিয়েক্ট করে চলে আসছো? তাবাসুম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার খুব বিরক্ত লাগছে আলম, তুমি এই প্রসঙ্গে কেন কথা বলা শুরু করলে? আপনার বিয়েটা ঠিক কি কারণে হয়েছিল? তাবাসসুম আপার সাথে তো বিয়ের কথা ছিল রাখাল রাজা সিনেমার নায়ক আফতাব ভাইয়ের সাথে। আলম সাহেব ছিলেন আপনার হোম টিউটর। আপনাদের দুজনের মধ্যে তো প্রেমও ছিল না। আফতাব সাহেবের সাথে বিয়ের কথা থাকলেও কি এমন হয়েছিল যে বিয়েটা আপনার সাথে হলো? কে এই সত্য ফকিরটা? কে? আর উনি আমার এত খবর জানলেন কি করে? আর এই হরেনদয়াল, এই লোকটাই বা কে? আলম বলছে ওনাকে ঠিক মতো চিনতে পারছেন না। আচ্ছা, আমি আলমের কথা অবিশ্বাস করে লোকটাকে এত গুরুত্বই বা দিচ্ছি কেন? লোকটা যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের বাসায় এসে থাকেন, আর সে উদ্দেশ্য হাসিলের জন্যই যদি উনি আমাকে সত্য ফকিরের কাছে নিয়ে গিয়ে থাকে। কিরে তুই এনে আচ্ছা, তরে উজ্জ্বল শ্যামলারে যেমন ফেদানি দিলাম, কি সেটা কোন কাউরে সাইজ করতে গেলে এমনি সাইজ করতে হয়, বুঝছস? শুক্রের শেষ করে তুই বুঝতে দিছে আলম ভাই, আমি আপনার অনেক অ্যাওয়েট করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমার সত্য প্রকারের ওইখানে নিয়ে গেছেন, আমার অনেক বড় উপকার করছেন, আমার চোখ খুলে দিয়েছেন। এর মধ্যে কিন্তু আছে, এটা সায়েন্স হতেই পারে না, বিজ্ঞান হতে পারে না। সে কিভাবে আমাদের সমস্ত ইনফরমেশন জানবে? সে কিভাবে নিখুঁতভাবে আমাদের বিয়ে প্রসঙ্গে কথা বলবে? হাউ ইজ ইট পসিবল? আচ্ছা, তুমি তাকে হাত দেখাতে রাজি হলে না কেন? সে তোমার হাত দেখে কি এমন বলতো যে তুমি হাত না দেখে এভাবে রিয়েক্ট করে চলে আসছো? কি বলতো তোমাকে বলো আমাকে, কেন তুমি হাত দেখালে না? তাবাসসুম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার খুব বিরক্ত লাগছে আলম, তুমি এই প্রসঙ্গে কেন কথা বলা শুরু করলে? তাবাসসুম, একটা কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমার কি এমন কোনো অতীত আছে যেটা আমি জানি না? সত্য ফকির তোমার হাত দেখে সেই অতীত আমার সামনে উন্মোচন করবে, সেই আশঙ্কায় তুমি এখান থেকে বের হয়ে আসছো।